দর্শক আসসালামু আলাইকুম, একটা সুসংবাদ রয়েছে। নাটোরের গুরুদাসপুরে 75 বছর বয়সী বৃদ্ধা কুলসুম বেওয়াকে গাছে বেঁধে নির্যাতনের মামলায় গ্রেপ্তারকৃত 9 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে 4টার দিকে তাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এর আগে শুক্রবার রাতে বড়াইগ্রাম উপজেলার মৌখাড়া এলাকার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা দায়ের করেন সেই ভুক্তভোগী বৃদ্ধা। অভিযুক্ত আলম, নূরনবী, উজ্জ্বল, বাবু, লিটন, আজাদুল, কমের আলী, চান মিয়া ও আজাদুল ফকিরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। দর্শক, এই বিষয় নিয়ে আপনারা একটা ভিডিও আমার চ্যানেলে দেখেছেন, 26 তারিখে আমি আপলোড করেছিলাম। আমি বলবো এই সঠিক বিচার পাওয়ার ক্ষেত্রে আপনারা যারা জনগণ আছেন তাদের অনেক অবদান আছে। কেন অবদান আছে, এখানে আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু নাজমুল হাসানকে। আপনাদের অবদানের কথা বলছি এই কারণে যে আমি যে ভিডিওটি করেছিলাম 26 তারিখে, সেই ভিডিওটি শেয়ার হয়েছিল 7100 মানুষ, এত এত দেখেছে, এত ভাইরাল হয়েছে ভিডিওটা। সেখানে এই মহিলা তার সঠিক বিচারটি পেয়েছে। বাংলাদেশকে ডিজিটাল হওয়ার কারণে একটাই সুবিধা হয়েছে, ফেসবুকের কারণে একটাই সুবিধা হয়েছে যে এখন যে কোনো অন্যায় অপরাধ দেখলে আমরা কথা বলতে পারি এবং সে কথা বলার মাধ্যমে আমরা সঠিক বিচারটি ছিনিয়ে আনতে পারি। দর্শক, আপনাদের আশপাশে যখনই কোনো ঘটনা ঘটে, অনেকে আছে ভিডিও করেন এবং মানুষ বলে যে কেন ভিডিও করা হয়েছিল, আপনি তো গিয়ে মায়ের থামাইতে পারতেন, বাট ভিডিওটা একটা এভিডেন্স, অনেক বড় একটা এভিডেন্স। আপনি হ্যাঁ ভিডিও করেছেন, আপনি পারলে মারও থামান বা কোনো সমস্যা হলে সেখানে প্রতিবাদ করেন যদি আপনার চোখে সেটা সমস্যা মনে হয়। তবে এখানে যে ঘটনা ঘটেছে এবং সেই থানার যে ওসি, গুরুদাসপুর থানার যে ওসি ছিলেন, তিনি বলেছেন, তাকে প্রশ্ন করেছিলেন সাংবাদিক যে যদি এই লোকরা গাছে বেঁধে বৃদ্ধাকে নির্যাতন করে সেক্ষেত্রে কেন তাদেরকে গ্রেপ্তার করা হবে না। তখন ওসি সাহেব বলেছিলেন যে যদি তারা অভিযোগ করে, বৃদ্ধা মহিলা বা তার মেয়ে তার মেয়ের জামাই অভিযোগ করলে, অবশ্যই সেই যে অপরাধী আছেন তাদেরকে বিচারে আনা হবে এবং সেটাই হচ্ছে। এই জন্য ধন্যবাদ দিতে হবে সেই গুরুদাসপুর থানার ওসি সাহেবকে, তার পুরো টিমকে, এতগুলো মানুষকে গ্রেফতার করার পর তাদেরকে বিচারে আনা হয়েছে। এবং অবশ্যই ধন্যবাদ দিতে হবে যিনি বিচারক ছিলেন তাকে। কেন? কারণ যখন গণপ্রদ আইনে আদালতে পাঠানো হয়েছিল এই 75 বছর বয়সী বৃদ্ধা এবং তার মেয়ে জামাইকে, তখন এই বিচারক কিন্তু তাদেরকে জামিন দিয়ে দেয়। এটা অনেক বড় একটা ব্যাপার ছিল আমার মনে হয়, যে কারণে অবশ্যই ধন্যবাদ দিতে হবে সেই বিচারককে। দর্শক, আপনাদের আমাদের আশপাশে অনেক ঘটনা এরকম ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। আমরা যদি সোচ্চার হই তাহলে অবশ্যই এই সমস্ত ঘটনা কিন্তু মোড়ক উন্মোচন হবে। এবং এই যে যারা অপরাধী ছিলেন তারা কিন্তু সদর্পে হেঁটেছিলেন, যে তারা মনে করছেন জামিন আবেদন মঞ্জুর হয়ে যাবে, তাদের কোনো সমস্যা হবে না, তারা বের হয়ে আসবে, কিন্তু না। ভিডিওটা এতই ভাইরাল হয়েছিল যে এই বিচারটার একটা সঠিক বিচার হয়েছে, এই ঘটনার সঠিক একটা বিচার হয়েছে। আমরা এমনটাই বিচার আশা করি, আমরা চাই আমাদের পুলিশ প্রশাসন সত্যের পথে আমাদের সাথে থাকুক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।